Hello friends, welcome to my channel Kitchen Flavors Zalia. আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে রেসিপি দেখে নাও কি করব, পাশে থাকো, দেখতে থাকো। চলো এবার মূল রেসিপি দেখাতে নিচ্ছি। আজকে রেসিপি আমি দেখাবো বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি নিয়েছি এখানে একটা বাঁধাকপি ছোট দেখে কুচিয়ে একটু সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, এখানে আমি একটা বড় আলু দুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা, চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম। আচ্ছা, লাগছে সাদা জিরা ফোড়নে, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, চিনি, লবণ পরিমাণ মতো সব, গরম মশলা গুঁড়ো, একটা তেজপাতা, আর রান্নায় যাচ্ছে আজকে সর্ষের তেল আর ঘি। দেখতে থাকো রেসিপি। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরা ফোড়নে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আলুটা, আজকে আমি বাজারে কড়াইশুঁটি পাইনি তাই কড়াইশুঁটি দিতে পারলাম না। জিরে গুঁড়ো নিলাম, আর চামচ ধনে গুঁড়ো নিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম, হলুদ গুঁড়ো নিলাম 1 চামচ, চিনিটা আমি এখন দেবো না, নামানোর আগে চিনি দেবো, 1/2 চামচ গরম মশলা, এটা আমি একটু গরম জল, আজকে গরম জল নিয়ে নিই যেহেতু বেশি মশলা আমার লাগছে না, সামান্য জলই লাগবে, যার জন্য আমি ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিলাম মশলাটা। 1 চামচ আদা গুঁড়ো, মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো কুচি, চিংড়ি মাছ, মশলাটা একটু দিয়ে দেবো জল, এবার দেবো পরিমাণ মতো লবণ,
আলু চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি। ভালো করে কফিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, এবার আমি বাঁধাকপিটা ঢেকে দেব। এবার আমি দিয়ে দেবো চিনি। চিংড়ি বাঁধাকপি কিন্তু হয়ে গেছে, দিয়ে দেবো ঘি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর একই কথা বলবো, সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ করা রইল, এবং প্রত্যেক দিন আমার নতুন নতুন ভিডিওতে আমি নতুন নতুন রেসিপি দেখাবো, তার জন্য দেখার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিন আমার ভিডিওর দিকে চোখ রাখুন এবং এক এক দিন এক এক রকম রান্না দেখতে থাকুন। আপনাদের ভালো লাগা না লাগাটা আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার ভালো লাগে। বারবারই বলছি একটু কমেন্ট করে জানাবেন, আমারও কমেন্টটা পড়তে ভালো লাগবে। তো আজকে রেসিপি এখানেই শেষ হলো, সবাই ভালো থাকবেন, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানাই, এবং সবাইকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার কাল কোনো এক নতুন ধরনের রেসিপি নিয়ে আমি আসবো। নমস্কার। Thank you.